হঠাৎই উত্তেজনা, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুমিল্লার কান্দিরপাড় এলাকায়। ঘণ্টাখানেক পর কিছুটা শান্ত হয় পরিস্থিতি। দুর্গাপূজা ও মাদক নিয়ে সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহারের মন্তব্য, মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের প্রতিবাদ সহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকালে নগরের রানীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। কান্দিরপাড় এলাকায় পৌঁছলে একদল যুবক তাদের ধাওয়া দেয়। তাদের হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করে ঐক্য পরিষদের নেতারা। পরে হামলার বিষয়ে বিস্তারিত অভিযোগ জানায় তাদের মূল সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছাত্রলীগ, যুবলীগ তাদের নেতৃত্বে আমাদেরকে আক্রমণ করে আমাদের বহু লোককে বেধড়ক মারধর করেছে, আহত করেছে, মাথা ফাটিয়েছে, মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া আসছে এবং বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। তারা আমাদের মহিলাদেরকে বেধক মারপিট করেছে। মিছিলে ধাওয়ার ঘটনার পরে আহত ছাত্র ঐক্য পরিষদের নেতাদের দেখতে ঠাকুরপাড়া এলাকায় যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কি ঘটেছে, কিভাবে ঘটেছে এটা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমরা সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সংবাদ সম্মেলনে ছাত্র ও যুবলীগকে দায়ী করায় সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে বিষয়টি নিয়ে তারা কোনো কথা বলতে রাজি হয়নি। সময় সংবাদ, কুমিল্লা।